গুরুজনেরা ছোট ভাই বোনেরা তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। মজা আয়া কেউ কি আছো? এত সুন্দর লাল টুকটুকে ঠোঁটগুলোই কিস করবে, একটু আমায় আদর করবে। না মানে বৌদি, একটা কথা জিজ্ঞাসা করার খুব ইচ্ছা জাগছে। বলছি, তোমার মনে এই ভুল ধারণাটা কে ঢুকিয়েছে যে তোমার ঠোঁটটা সুন্দর? আর তাছাড়া তুমি যেভাবে লোককে ডাকছো, এটা ইনস্টাগ্রামে এরকম ভাবে হবে না, ডাকলে লোকে আসবে না। তুমি এক কাজ করো, কলকাতায় গোল্ডগাছি বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ো এবং ডাকতে শুরু করো। ওখানে দেখবে লোকের তোমার অভাব হচ্ছে না, ওখানে গাড়ি হলেই হলো, সে ফাটা গাড়ি হোক আর ভাঙা গাড়ি হোক, ড্রাইভারের অভাব নেই। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি দলানতে পিএইচডি করা একজন লকলক পকপক বৌদিকে নিয়ে, যার মুখটা দেখলেই মনে হবে এ ভাই সুযোগ পেলেই ওই। যদিও বা এইরকম ভিডিও করলে মুখ দেখেই বা কজন সেটা আমি বলতে পারবো না। তো এই বৌদির নাম হচ্ছে সোনা রয়। এই বৌদির ভাই ইনস্টাগ্রামে 57,000-এর উপর ফলোয়ার। এর বায়োতে লেখা আছে ভিডিও ক্রিয়েটার। বলছিলাম কি মোদি, তুমি যেগুলোকে ভিডিও লিখে রেখেছো না, ওগুলোকে আমি রাত্রেবেলা এই লেপের তলায় দেখি। আচ্ছা যাই হোক, তো চলো আজকে আমরা ওই বৌদির ওই ভিডিওগুলোই দেখবো এবং ওগুলোকে নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। হ্যারে পচা, এই বৌদি যদি তোকে ডাকে তুই যাবি? তুই যাবো না যাবো পরে দেখা যাবে, এই বৌদি আমাকে ডাকবে কেন? আরে আমি ইয়ার কি করছি না, এই দেখ তোকে ডাকছে। কি দেখলি তো? এবার তাহলে যা। সে তো সবই দেখলাম দাদা, কিন্তু বৌদির যা নদী, এই নদীতে আমার এই ছোট্ট ডিঙি ডুবে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। আরে বৌদি আসতে আসতে, এত নাড়ালে তো পরে প্রবলেম হয়ে যাবে। হাই সোনাডা, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের আমি ভিডিও দিতে পাচ্ছি না, একটু প্রবলেম আছে। দেখো বলেছিলাম, শুনলে না তো, হয়ে গেল প্রবলেম। মানে কি বলবো, যাই হোক। বৌদির ওইগুলো নাকি গোলাপের কড়ি। বলছিলাম কি বৌদি, কোনোদিন না বড় হয়ে পচে যাওয়া নাও দেখেছো? তোমার গুলো হচ্ছে সেটা। বিয়ে তো আমি তাকেই করব যে সকালে উঠে শোনাবে গান আর রাতে বলবে আসতে যান। তোমার মুখ থেকে যে আসতে যান শুনতে চাইবে, তাকে একটা তালগাছ কাঁধে করে নিয়ে রুমে ঢুকতে হবে। না মানে শালা, এটা আবার কিরকম বাজনা? হ্যাঁ এটার নাম হচ্ছে দাদা মিল্ক শেক বাজনা। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। জানো তো আজকে লাগাতে ইচ্ছা করছে। কি 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 আর বলুন কি? জানো তো আজকে লাগাতে ইচ্ছা করছে। তাই নাকি? তো আমরা কি করতে পারি? তোমার দাদা না কালকে লাগিয়ে দেয়, তাই আজকে লাগাবো। দাদা কেউ বলিহারি, কেন যে তোমাকে রোজ লাগিয়ে দেয় না কে জানে। দাদার মাঝের পাটার যত্ন করো, প্রতিদিন ওটাকে ভালো করে খেতে দাও, দেখবে দাদাও প্রতিদিন লাগিয়ে দিচ্ছে। শোনো না দেওর গুলো, তোমার দাদা তো দিতে পারবে না, তোমরা দাও না একটু, একটু ভালো করে দিয়ে যাও না আমার বাড়িতে। ও যার কাছে ভাই একটা ভর্তি রসের হাড়ি সমেত একটা বড় তালগাছ আছে, সে ভাই বৌদিকে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে এসো, বৌদির এই কষ্ট আর দেখা যাচ্ছে না। তো কে কে যাবে, তোমরা রেডি তো? গাড়ি স্টার্ট কর।
হ্যালো বন্ধুরা, সব আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো প্লিজ, তোমাদের সাপোর্টের প্রয়োজন আমার। মানে আগে ভালো করে ক্লিয়ার করো তোমার কিসের প্রয়োজন, আগে সাপোর্টের প্রয়োজন নাকি আগে তাল গাছের প্রয়োজন? এরকম করলে তো মানুষজন কনফিউজ হয়ে যাবে, তাই না? না, আমাদের কোনো অসুবিধা নেই, মোদি আগে যেটা চাইবে আমরা আগে সেটাই দেব। বন্ধুগণ, এবার দেখে নেব বৌদির এই ভিডিও দেখে মানুষের রিয়াকশন কি, দেখে নেব মানুষ কি বলছে। তুমি যা নাচছ মাঠ কাঁপিয়ে দিচ্ছ না, মানে ভাই বলছি তোমার এটা কোন দিক থেকে নাচ মনে হচ্ছে? হ্যাঁ বাত তো সহি হ্যাঁ দৌড়না তো পড়তা হ্যাঁ। তোদের এই সমস্ত কমেন্টের জন্যই দেখবি একদিন সব খুলে পড়ে গেছে এর। খুব সুন্দর হয়েছে দি ভাই। ভাই আমি মানছি তুমি একে দি ভাই বলেই মানো, এর ভিডিও তুমি খুব ভালো চোখে একে দি ভাই মনে করেই দেখো, কিন্তু আমাকে একটা কথা বলো, এই ধরনের ভিডিও এই রকম কমেন্ট এটার মানে দুটো হতে পারে, এক তুমি দি ভাইয়ের মানে জানো না, নইলে আরেকটা জিনিস হতে পারে দাদা ভাই বড় ব্যানচোদ। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা হ্যায়। আপ কি ভিডিও কে লিয়ে হি ইনস্টাগ্রাম দেখতা হু ফ্রেন্ড? মানের সালে কা খোপড়ি তোড়, খোপড়ি তোড় সালে কা। ওয়াও বলছি কাকু, তোমার মুখ দেখে মনে হচ্ছে হলে তোমার একটুকু বিয়ে কোনোদিনও হয়নি, আর নইলে তুমি একটি গোপন রোগে ভুগছো যার নাম কুরকুরানি। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটা অল করে দিও, যাতে পরে ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।